অমর কথা শিল্পী শ্রীযুক্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মামলার ফল। বুড়া বৃন্দাবন সামন্তর মৃত্যুর পরে তাহার দুই ছেলে শিবু ও শম্ভু সামন্ত প্রত্যহ ঝগড়া লড়াই করিয়া মাস ছয়েক একান্ডে এক বাটিতে কাটাইল। তাহার পরে একদিন পৃথক হইয়া গেল। গ্রামের জমিদার চৌধুরী মশাই নিজে আসিয়া তাহাদের চাষবাস জমি জমা পুকুর বাগান সমস্ত ভাগ করিয়া দিলেন। ছোট ভাই সমুখের পুকুরের ওধারে খান দুই মাটির ঘর তুলিয়া ছোট বউ এবং ছেলেপুলে লইয়া বাস্তু ছাড়িয়া উঠিয়া গেল। সমস্তই ভাগ হইয়াছিল, শুধু একটা ছোট বাঁশঝাড় ভাগ হইতে পাইল না। কারণ শিবু আপত্তি করিয়া কহিল, চৌধুরী মশায়, বাঁশঝাড়টা আমার নিতান্তই চাই। ঘরদোর সব পুরনো হয়েছে, চালের বাতা বাকারি বদলাতে খোঁটাখুঁটি দিতে বাঁশ আমার নিত্য প্রয়োজন। গাঁয়ের কার কাছে চাইতে যাব বলুন। শম্ভু প্রতিবাদের জন্য উঠিয়া বড় ভাইয়ের মুখের ওপর হাত নাড়িয়া বলিল, আহা, ওর ঘরের খোঁটাখুঁটিতে বাঁশ চাই, আর আমার ঘরে কলা গাছ চিড়ে দিলেই হবে না? সে হবে না, সে হবে না চৌধুরী মশাই, বাঁশঝাড়টা আমার না থাকলেই চলবে না তা বলে দিচ্ছি। মীমাংসা ওই পর্যন্তই হইয়া রহিল। সুতরাং এই সম্পত্তিটা রহিল দুই শরিকের। তাহার ফল এই হইল যে শম্ভু একটা কঞ্চিতে হাত দিতে আসিলেও শিবু দা লইয়া তাড়িয়া আসে, আবার শিবু স্ত্রী বাঁশঝাড়ে তলা দিয়া হাঁটিলেও শম্ভু লাঠি লইয়া মাড়িতে দৌড়ায়। সেদিন সকালে এই বাঁশঝাড় উপলক্ষ করিয়াই উভয় পরিবারের তুমুল দাঙ্গা হইয়া গেল। ষষ্ঠী পূজা কিংবা এমনকি একটা দৈবকার্যে বড় বউ গঙ্গামণির কিছু বাঁশ পাতার আবশ্যক ছিল। পল্লীগ্রামে এ বস্তুটি দুর্লভ নয়, অনায়াসেই অন্যত্র সংগ্রহ হইতে পারিত, কিন্তু নিজের থাকিতে পরের কাছে হাত পাতিতে তাহার সরম বোধ হইল। বিশেষত তাহার মনে ভরসা ছিল দেবর এতক্ষণে নিশ্চয়ই মাঠে গিয়াছে, ছোট বউ একা আর কি করিবে। কিন্তু কি কারণে শম্ভু সেদিন মাঠে বাহির হইতে বিলম্ব হইয়াছিল, সে সবেমাত্র পান্তা ভাত শেষ করিয়া হাত ধুইবার উদ্যোগ করিতেছিল। এমনি সময়ে ছোট বউ পুকুর ঘাট হইতে উঠি পড়ি করিয়া ছুটি আসিয়া স্বামীকে সংবাদ দিল, শম্ভুর কোথায় রহিল জলের ঘটি, কোথায় রহিল হাত মুখ ধোয়া। সে রই রই শব্দে সমস্ত পাড়াটা তোলপাড় করিয়া তিন লাফে আসিয়া এঁটো হাতেই পাতা কয়টি কাড়িয়া লইয়া টান মারিয়া ফেলিয়া দিল, এবং সঙ্গে সঙ্গে বড় ভাজের প্রতি যে সকল বাক্য প্রয়োগ করিল সে সকল সে আর যেখানেই শিখিয়া থাকুক, রামায়ণের লক্ষণ চরিত্র হইতে যে শিক্ষা করে নাই তাহা নিঃসংশয়েই বলা যায়। এদিকে বড় বউ কাঁদিতে কাঁদিতে বাড়ি গিয়া মাঠে স্বামীর নিকট খবর পাঠাইয়া দিল। শিবু লাঙল ফেলিয়া কাস্তে হাতে করিয়া ছুটিয়া আসিল এবং বাঁশঝাড়ের অদূরে দাঁড়াইয়া অনুপস্থিত কনিষ্ঠের উদ্দেশ্যে অস্ত্র ঘুরাইয়া চিৎকার করিয়া এমন কাণ্ড বাঁধাইল যে ভিড় জমিয়া গেল। তাহাতেও যখন ক্ষোভ মিটিল না তখন সে জমিদার বাড়িতে নালিশ করিতে গেল এবং এই বলিয়া শাসাইয়া গেল যে চৌধুরী মশাই এর বিচার করেন ভালোই, না নইলে সে সদরে গিয়া এক নম্বর রুজু করিবে, তবেই তাহার নাম শিবু সামন্ত। ওদিকে শম্ভু বাঁশপাতা কাড়ার কর্তব্যটা শেষ করিয়াই মনের সুখে হাল গরু লইয়া মাঠে চলিয়া গিয়াছিল। স্ত্রী নিষেধ শুনে নাই, বাড়িতে ছোট বউ একা। ইতিমধ্যে ভাসুর আসিয়া চিৎকারে পাড়া জড়ো করিয়া বীর দর্পে একতরফা জয়ী হইয়া চলিয়া গেলেন। ভাদ্রবধূ হইয়া সে সমস্ত কানে শুনিয়াও একটা কথারও জবাব দিতে পারিল না, ইহাতে তাহার মনস্তাপ ও স্বামীর বিরুদ্ধে অভিমানের অবধি রহিল না। সে রান্নাঘরের দিকেও গেল না, বিরস মুখে দাওয়ার উপর পা ছড়াইয়া বসিয়া রহিল। শিবুর বাড়িতেও সেই দশা, বড় বউ প্রতিজ্ঞা করিয়া স্বামীর পথ চাহিয়া বসিয়া আছে, হয় সে ইহার একটা বিহিত করুক, নয় সে জলটুকু পর্যন্ত মুখে না দিয়া বাপের বাড়ি চলিয়া যাইবে। দুটো বাঁশপাতার জন্যে দেওয়ারের হাতে এত লাঞ্ছনা। বেলা দেড় প্রহর হইয়া গেল, এখনো শিবুর দেখা নাই। বড় বউ ছটফট করিতে লাগিল,
কী জানি চৌধুরী মশায়ের বাটি হইতেই বা তিনি নম্বর রুজু করিতে সোজা সদরে চলিয়া গেলেন কিনা। এমন সময় বাহিরের দরজায় ঝনাত করিয়া সজোরে ধাক্কা দিয়া শম্ভুর বড় ছেলে গয়ারাম প্রবেশ করিল। বয়স তাহার 16-17 কিংবা এমনি একটা কিছু, কিন্তু এই বয়সেই ক্রোধ এবং ভাষাটা তাহার বাপকেও ডিঙাইয়া গিয়াছিল। সে গ্রামের মাইনর স্কুলে পড়ে, আজকাল মর্নিং স্কুল, বেলা 10:30 স্কুলে ছুটি হইয়াছে। গয়ারামের যখন 1 বৎসর বয়স তখন জননীর মৃত্যু হয়। তাহার পিতা শম্ভু পুনরায় বিবাহ করিয়া নতুন বধূ ঘরে আনিল বটে, কিন্তু এই মা মরা ছেলেটিকে মানুষ করিবার দায় জ্যাঠাইমার উপরেই পড়িল এবং এতকাল দুই ভাই পৃথক না হওয়া পর্যন্ত এ ভার তিনিই বহন করিয়া আসিতেছিলেন। বিমাতার সহিত তাহার কোনোদিনই বিশেষ কোনো সম্বন্ধ ছিল না। এমনকি তাহার নূতন বাড়িতে উঠিয়া যাওয়ার পরেও গয়ারাম যেখানে যেদিন সুবিধা পাইত আহার করিয়া লইত। আজ সে স্কুলে ছুটির পর বাড়ি ঢুকিয়া বিমাতার মুখ এবং আহারের বন্দোবস্ত দেখিয়া প্রজ্জ্বলিত হুতাশনবত এ বাড়িতে আসিয়াছিল। জ্যাঠাইমার মুখ দেখিয়া তাহার সেই আগুনে জল পড়িল না, কেরোসিন পড়িল। সে কিছুমাত্র ভূমিকা না করিয়াই কহিল, ভাত দে জ্যাঠাইমা। জ্যাঠাইমা কথা কহিলেন না, যেমন বসিয়াছিলেন তেমনই বসিয়া রহিলেন। ক্রুদ্ধ গয়ারাম মাটিতে একটা পা ঠুকিয়া বলিল, ভাত দিবি না দিবি নে তা বল। গঙ্গামণি সক্রোধে মুখ তুলিয়া তর্জন করিয়া কহিলেন, হ্যাঁ তোর জন্যে ভাত রেঁধে বসে আছি তাই দেব, বলি তো সদমা আবাগি ভাত দিতে পারলে না যে এখানে এসেছিস হাঙ্গামা করতে। গয়ারাম চেঁচাইয়া বলিল, সে আবাগির কথা জানি নে, তুই দিবি কি না বল, না দিবি তো চললুম, আমি তো সব হাঁড়ি করি ভেঙে দিতে। বলিয়া সে গোলার নিচে চেলা কাঠের গাদা হইতে একটা কাঠ তুলিয়া সবেগে রন্ধনশালার অভিমুখে চলিল। জ্যাঠাইমা সব হয়ে চিৎকার করিয়া উঠিলেন, গয়া হারাম দাদা দোষী, বাড়াবাড়ি করিস নে বলছি, দুদিন হয়নি আমি নতুন হাঁড়ি কুড়ি কেড়েছি, একটা কিছু ভাঙলে তো জ্যাঠাকে দিয়ে তোর একখানা পা যদি না ভাঙায় তো তখন বলিস। হ্যাঁ গয়ারাম রান্নাঘরে শিকলটায় গিয়া হাত দিয়াছিল, হঠাৎ একটা নূতন কথা মনে পড়ায় সে অপেক্ষাকৃত শান্তভাবে ফিরিয়া আসিয়া বলিল, আচ্ছা ভাত না দিস না দিবি আমি চাই নে। নদীর ধারে বটতলায় বামুনদের মেয়েরা সব ধামাধামা চিড়ে মুড়কি নিয়ে পুজো করছে, যে চাইছে দিচ্ছে দেখে এলুম, আমি চললুম তেনাদের কাছে। গঙ্গামণির তৎক্ষণাৎ মনে পড়িয়া গেল আজ অরণ্য ষষ্ঠী এবং এক মুহূর্তেই তাহার মেজাজ কড়ি হইতে কোমলে নামিয়া আসিল। তথাপি মুখে জোর রাখিয়া কহিলেন, হ্যাঁ তাই যা না, কেমন খেতে পাস দেখি, দেখিস তখন। বলিয়া গয়া একখানা ছেঁড়া গামছা টানিয়া লইলা, সেটা কোমরে জড়াইয়া প্রস্থানের উদ্যোগ করিতেই গঙ্গামণি উত্তেজিত হইয়া বলিলেন, এই আজ ষষ্ঠীর দিনে পরের ঘরে চেয়ে খেলে তোর কি দুর্গতি করি তা দেখি শতভাগা। গয়া জবাব দিল না, রান্নাঘরে ঢুকিয়া এক খামচা তেল লইয়া মাথায় ঘষিতে ঘষিতে বাহির হইয়া যাই দেখিয়া জ্যাঠাইমা উঠোনে নামিয়া আসিয়া ভয় দেখিয়া কহিলেন, আই দস্যি কোথাকার, ঠাকুর দেবতার সঙ্গে গোয়ার তুমি, ডুব দিয়ে ফিরে না এলে ভালো হবে না বলে দিচ্ছি, আজ আমি রেগে রয়েছি। কিন্তু গয়ারাম ভয় পাইবার ছেলে নয়, সে শুধু দাঁত বাহির করিয়া জ্যাঠাইমাকে বৃদ্ধাঙ্গুষ্ট প্রদর্শন করিয়া ছুটিয়া চলিয়া গেল। গঙ্গামণি তার পিছনে পিছনে রাস্তা পর্যন্ত ছুটি আসিয়া চেঁচাইতে লাগিলেন, আজ ষষ্ঠীর দিনে কাজ ছেলে ভাত খায় যে তুই ভাত খেতে চাস, পাটালি গুড়ে সন্দেশ দিয়ে চাঁপা কলা দিয়ে দুধ দই দিয়ে ফলার করা চলে না যে, হ্যাঁ তুই যাবি পরের ঘরে চেয়ে খেতে, কৈবর্তের ঘরে তুমি এমনি নবাব জন্মেছ। গয়া কিছু দূরে ফিরিয়া দাঁড়াইয়া বলিল, তবে তুই দিলি নে কেন পোড়ার মুখি, কেন বললি নেই। গঙ্গামণি গালে হাত দিয়া অবাক হইয়া বলিলেন, এই শোনো ছেলের কথা, কখন আবার বললুম তোকে কিছু নেই, কোথায় চান কোথায় কি, দস্যির মতো ঢুকেই বলে দে ভাত, ভাত কি আজ খেতে আছে যে দেব, আমি বলি সবই তো মজুর, ডুবটা দিয়ে এলেই হয়। গয়া কহিল, এ ফলার তোর প্রচুর,
রোজ রোজ আবাগিরা ঝগড়া করে রান্নাঘরে শেকল টেনে দিয়ে পা ছড়িয়ে বসে থাকবে, আর রোজ আমি তিন পর বেলায় ভাত খেতে পাবো? যা, আমি তোদের কারুর কাছে খেতে চাই নে। বলিয়া সে হনহন করিয়া চলিয়া যায়। দেখিয়া গঙ্গামণি সেইখানে দাঁড়াইয়া কাঁদো কাঁদো গলায় চেঁচাইতে লাগিলেন, আর ষষ্ঠীর দিনে কার কাছে চেয়ে কে অমঙ্গল করবি গয়া? লক্ষ্মী বাপা মা না হয় চারটে পয়সা দেব রে শোন। গয়ারা ভ্রুক্ষেপ করিল না, দ্রুত বেগে প্রস্থান করিল। বলিতে বলিতে গেল, এই চাইনে আমি ফলা, চাইনে আমি পয়সা, তোর ফলারে আমি, ইত্যাদি ইত্যাদি। সে দৃষ্টির অন্তরালে চলিয়া গেলে গঙ্গামণি বাড়ি ফিরিয়া রাগে দুঃখে অভিমানে নির্জীবের মতো দাওয়ার উপর বসিয়া রইলেন, এবং গয়ার কুব্যবহারে মর্মাহত হইয়া তাহার বিমাতার মাথা খাইতে লাগিলেন। কিন্তু নদীর পথে চলিতে চলিতে গয়ার জ্যাঠাইমার কথাগুলো কানে বাজিতে লাগিল। একে উত্তম আহারের প্রতি স্বভাবতই তাহার একটু অধিক লোভ ছিল। পাটালিগুড়ে সন্দেশ, দধি, দুগ্ধ, চাপা কলা, তাহার উপর চার পয়সা দক্ষিণা, মনটা তাহার দ্রুত নরম হইয়া আসিতে লাগিল। স্নান সারিয়া গয়ারাম প্রচণ্ড ক্ষুধা লইয়া ফিরিয়া আসিল। উঠানে দাঁড়াইয়া ডাক দিল, এই ফলারে সব শীঘ্র নিয়ে আয় জ্যাঠাইমা, আমার বড্ড কিতে পেয়েছে, কিন্তু পাটালি সন্দেশ কম দিবি তো, আজ তোকেই খেয়ে ফেলব। গঙ্গামণি সেইমাত্র গরুর কাজ করিতে গোয়ালে ঢুকিয়াছিলেন। গয়া ডাক শুনিয়া মনে মনে প্রমাদ গুনিলেন। ঘরে দুধ দই চিড়া গুড় ছিল বটে, কিন্তু চাঁপা কলাও ছিল না, পাটালি গুড়ের সন্দেশও ছিল না। তখন গয়াকে আটকাইবার জন্য যা মুখে আসিয়াছিল তাই বলিয়া লোভ দেখাইয়াছিলেন। তিনি সেইখান হইতে সাড়া দিয়া কহিলেন, তুই ততক্ষণ ভিজে কাপড় ছাড় বাবা, আমি পুকুর থেকে হাত ধুয়ে আসছি, এই শিগগির আয় বলিয়া হুকুম চালাইয়া গয়া কাপড় ছাড়িয়া নিজেই একটা আসন পাতিয়া ঘটিতে জল গড়াইয়া প্রস্তুত হইয়া বসিল। গঙ্গামণি তাড়াতাড়ি হাত ধুইয়া আসিয়া তাহার প্রসন্ন মেজাজ দেখিয়া খুশি হইয়া বলিলেন, এই তো আমার লোক কি ছেলে, কথায় কথায় কি রাগ করতে আছে বাবা বলিয়া তিনি ভাঁড়ার হইতে আহারের সমস্ত আয়োজন আনিয়া সম্মুখে উপস্থিত করিলেন। গয়ারাম চক্ষের পলকে উপকরণগুলি দেখিয়া লইয়া তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞাসা করিল, চাপা কলা কই? গঙ্গামণি ইতস্তত করিয়া কহিলেন, এই ঢাকা দিতে মনে নেই বাবা, সবকটা ইঁদুরে খেয়ে গেছে, একটা বিড়াল না পুষলে আর নয় দেখছি। গয়া হাসিয়া বলিল, হ্যাঁ কলা কখন ইঁদুরে খায়, তো ছিল না তাই বল না কেন? গঙ্গামণি অবাক হইয়া কহিলেন, সে কি কথা রে, কলা ইঁদুরে খায় না? গয়া চিড়া দই মাখিতে মাখিতে বলিল, আচ্ছা খায় খায়, কলা আমার দরকার নেই, পাটালে গুড়ে সন্দেশ নিয়ে আয়, কম আনিস নি জানো। জ্যাঠাইমা পুনরায় ভাঁড়ারে ঢুকিয়া মিছামিছি কিছুক্ষণ হাঁড়ি কুড়ি নাড়িয়া সব হইয়া বলিয়া উঠিলেন, এই যা, এও ইঁদুরে খেয়ে গেছে বাবা, এক ফোঁটা নেই, এই কখন মন ভুলন্তে হাঁড়ির মুখ খুলে রেখেছি। তাহার কথা শেষ না হতে গয়া চোখ পাকাইয়া চেঁচাইয়া উঠিল, পাটালি গুড় কখন ইঁদুরে খায় রে রাক্ষসী, আমার সঙ্গে চালাকি, তোর যদি কিছু নেই তবে কেন আমাকে ডাকলি? জ্যাঠাইমা বাহিরে আসিয়া বলিলেন, সত্যি বলছি গয়া। গয়া লাফাইয়া উঠিয়া কহিল, আর তবু বলছো সত্যি, যা আমি তোর কিছু খেতে চাই নে বলিয়া সে পা দিয়া টান মারিয়া সমস্ত সজোরে উঠোনে ছড়াইয়া ফেলিয়া দিয়া বলিল, আচ্ছা আমি দেখাচ্ছি মজা বলিয়া সেই চেলাকারটা হাতে তুলিয়া ভাঁড়ারের দিকে ছুটিল। গঙ্গামণি হা হা করিয়া ছুটিয়া গিয়া পড়িলেন, কিন্তু চক্ষের নিমেষে ক্রুদ্ধ গয়ারাম হাঁড়ি কুড়ি ভাঙিয়া জিনিসপত্র ছড়াইয়া একাকার করিয়া দিল। বাধা দিতে গিয়া তিনি হাতের ওপর সামান্য একটু আঘাত পাইলেন। ঠিক এমনি সময়ে শিবু জমিদার বাটি হইতে ফিরিয়া আসিল। হাঙ্গামা শুনিয়া চিৎকার শব্দের কারণ জিজ্ঞাসা করিতেই গঙ্গামণি স্বামী সাড়া পাইয়া কাঁদিয়া উঠিলেন, এবং গয়ারাম হাতের কাঠটা ফেলিয়া দিয়া রুদ্ধশ্বাসে দৌড় মারিল। শিবু ক্রুদ্ধস্বরে প্রশ্ন করিল, ব্যাপার কি? গঙ্গামণি কাঁদিয়া কহিল,
গয়া আমার সর্বস্ব ভেঙে দিয়ে হাতে আমায় এক ঘা বসিয়ে দিয়ে পালিয়েছে। এই দেখো ফুলে উঠেছে বলিয়া সে স্বামীকে হাতটা দেখাইল। শিবুর পশ্চাতে তার ছোট সম্বন্ধী ছিল, হুঁশিয়ার এবং লেখাপড়া জানে বলিয়া জমিদার বাটিতে যাইবার সময় শিবু তাহাকে ওপাড়া হইতে ডাকিয়া লইয়া গিয়াছিল। সে কহিল, এ সামন্তমশাই, এ সমস্তই ছোট সামন্তর কাজসাজি, ছেলেকে দিয়ে সেই এ কাজ করিয়েছে, কি বলো দিদি, এই নয়? গঙ্গাবণির তখন অন্তর জ্বলিতেছিল, সে তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া কহিল, হ্যাঁ ঠিক ভাই, ওই বুক পোড়ায় ছোড়াকে শিখিয়ে দিয়ে আমাকে মার খাইয়েছে, এর কি করবে তোমরা করো, নইলে আমি গলায় দড়ি দিয়ে মরব। এত বেলা পর্যন্ত শিবুর নাওয়া খাওয়া নাই, জমিদারের কাছেও সুবিচার হয় নাই, তাহাতে বাড়িতে পা দিতে না দিতে এই কাণ্ড, তাহার আর হিতাহিত জ্ঞান রহিল না। সে প্রচণ্ড একটা শপথ করিয়া বলিয়া উঠিল, এই আমি চললুম দারোগার কাছে, এর বিহিত না করতে পারি তো আমি বিন্দু সামন্ত ছেলে নই। তাহার শালা লেখাপড়া জানাল, বিশেষত তাহার গয়ার উপর আগে হইতে আক্রোশ ছিল। সে কহিল, আইন মতে এর নাম অনধিকার প্রবেশ, লাঠি নিয়ে বাড়ি চড়াও হওয়া, জিনিসপত্র ভাঙা, মেয়ে মানুষের গায়ে হাত তোলা, এর শাস্তি ছ মাস জেল। সামন্তমশাই তুমি কোমর বেঁধে দাঁড়াও দেখি, আমি কেমন না বাপ বেটাকে একসঙ্গে জেলে পুরি তা দেখো। শিবু আর দ্বিরুক্তি করিল না, সম্বন্ধীর হাত ধরিয়া থানা দারোগার উদ্দেশ্যে প্রস্থান করিল। গঙ্গামণির সকলের চেয়ে বেশি রাগ পড়িয়াছিল দেবর ও ছোট বধুর উপর। সে এই লইয়া একটা হুলস্থুল করবার উদ্দেশ্যে কপাটে শিকল তুলিয়া দিয়া সেই চেলা কাঠ হাতে করিয়া সোজা শম্ভুর উঠানে আসিয়া দাঁড়াইল। উচ্চকণ্ঠে কহিল, কেমন গো ছোট কর্তা, ছেলেকে দিয়ে আমাকে মার খাওয়াবে, এখন বাপ বেটায় একসঙ্গে ফাটকে যাও। শম্ভু সেই মাত্র তাহার এপক্ষে ছেলেটাকে লইয়া ফলা শেষ করিয়া দাঁড়াইয়াছে। বড় ভাজের মূর্তিও তাহার হাতে চেলাকার দেখিয়া হতবুদ্ধি হইয়া গেল, কহিল, হয়েছে কি, আমি তো কিছুই জানি নে। গঙ্গামণি মুখ বিকৃত করিয়া জবাব দিল, আর ন্যাকা সাজতে হবে না, দারোগা আসছে তার কাছে গিয়েই বলো যে কিছুই জানো কি নাকি। ছোট বউ ঘর হইতে বাহির হইয়া একটা খুঁটি ঠেস দিয়া নিঃশব্দে দাঁড়াইল। শম্ভু মনে মনে ভয় পাইয়াছে, গঙ্গামণির একটা হাত চাপিয়া ধরিয়া বলিল, মাইরি বলছি বড় বউঠান, আমরা কিছুই জানি নে। কথাটা যে সত্য বড় বউ তাহা নিজেও জানিত, কিন্তু তখন উদারতার সময় নয়। সে শম্ভুর মুখের ওপরে ষোলোয়ানা দোষ চাপাইয়া সত্য মিথ্যায় জড়াইয়া গয়ারামের কীর্তি বিবৃত করিল। এই ছেলেটাকে যাহারা জানে তাহাদের পক্ষে ঘটনাটা অবিশ্বাস করা শক্ত। স্বল্পভাষিনী ছোট বউ এতক্ষণে মুখ কইল, স্বামীকে কহিল, কেমন যা বলেছিনু তাই হলো কি না, কতদিন বলি ও গো, দোষী ছোঁড়াটাকে আর ঘরে ঢুকতে দিও নি, তোমার ছোট ছেলেটাকে হক না হক করে মেরে কোনদিন খুন করে ফেলবে, তা গেরাজ্যই হয় না, এখন কথা কাটল তো। শম্ভু অনুনয় করিয়া গঙ্গামণিকে কহিল, এই আমার দিব্যি বড় বউঠান, দাদা সত্যি নাকি থানায় গেছে? তাহার করুণ কণ্ঠস্বরে কতকটা নরম হইয়া বড় বউ জোর দিয়া বলিল, তোমার দিব্যি ঠাকুরপো গেছে, সঙ্গে আমাদের পাঁচুও গেছে। শম্ভু অত্যন্ত ভীত হইয়া উঠিল, ছোট বউ স্বামীকে লক্ষ্য করিয়া বলিতে লাগিল, নিত্যি বলি দিদি, কোথায় যে নদীর ওপর সরকারি পুল হচ্ছে, কত লোক খাটতে যাচ্ছে, সেটাই নিয়ে গিয়ে ওর কাজে লাগিয়ে দাও, তারা চাবুক মারবে আর কাজ করাবে, পালাবার জোটই নেই, দুদিনে সোজা হয়ে যাবে, তা না স্কুলে দিয়েছি পড়ুক, ছেলে যেন উকিল মোত্তার হবে। শম্ভু কাতর হইয়া বলিল, আরে সাধে দিইনি সেখানে, সবাই কি ঘরে ফিরতে পায়, আর্ধের লোক মাটি চাপা হয়ে কোথায় তলিয়ে যায় তার তল্লাশি মেলে না। ছোট বউ বলিল, তবে কি বাপ বেটাতে মিলে এখন ফাটক খাটকে যাও। বড় বউ চুপ করিয়া রহিল। শম্ভু তাহার হাতটা ধরিয়া বলিল, আমি কালই ছোড়াকে নিয়ে গিয়ে পাঁচলার পুলে কাজে লাগিয়ে দেবো, বউঠান দাদাকে ঠান্ডা করো, আর এমন হবে না। তাহার স্ত্রী করিল,
ঝগড়াঝাটি তো শুধু ওই ঢেকড়ার জন্য। তোমাকে তো কতবার বলেছি দিদি, ওরে ঘর ধরে ঢুকতে দিও না, আশকারা দিও না। আমি বলি নে তাই, নইলে ও মাসে তোমাদের মর্তমান কলার কাঁদি রাত্রিরে কে কেটে নিয়েছিল, সে তো ওই দস্যি। যেমন কুকুর তেমন মুকুর না হলে কি চলে? ফুলের কাছে পাঠিয়ে দাও, পাড়া জুড়ো। শম্ভু মাতৃদিব্য করিল যে কাল যেমন করিয়া হোক ছোড়াকে গ্রাম ছাড়া করিয়া তবে সে জলগ্রহণ করিবে। গঙ্গামণি এ কথাতেও কোনো কথা কহিল না, হাতের কাঠটা ফেলিয়া দিয়া নিঃশব্দে বাড়ি ফিরিয়া গেল। স্বামী ভাই এখনো অভুক্ত। অপরাহ্নবেলায় সে বিষণ্ন মুখে রান্নাঘরে দৌড়ে বসিয়া তাহাদেরই খাবারের আয়োজন করিতেছিল। গয়ারাম উঁকিঝুঁকি মারিয়া নিঃশব্দ পদে প্রবেশ করিল। বাটিতে আর কেহ নাই দেখিয়া সে সাহসে ভর করিয়া একেবারে পিছনে আসিয়া ডাক দিল, জ্যাঠাইমা। জ্যাঠাইমা চমকিয়া উঠিলেন, কিন্তু কথা কহিলেন না। গয়ারাম অদূরে ক্লান্তভাবে ধপাস করিয়া বসিয়া পড়িয়া কহিল, আচ্ছা যা আছে তাই দে, আমার বড্ড খিদে পেয়েছে। খাবার কথায় গঙ্গামণির শান্ত ক্রোধ মুহূর্তে প্রজ্বলিত হইয়া উঠিল। তিনি তাহার মুখের প্রতি না চাহিয়ায় সক্রোধে বলিলেন, বেহায়া পোড়ার মুখো, আবার আমার কাছে এই চিজ খিদে বলে, দূর হয় এখান থেকে। গয়া কহিল, দূর হব তোর কথায়? জ্যাঠাইমা ধমক দিয়া কহিলেন, হারাম দাদা নচ্ছার, আমি আবার দেবো তোকে খেতে। গয়া বলিল, তুই দিবি নি তো কে দেবে, কেন তুই ইঁদুরের দোষ দিয়ে মিছে কথা বললি, কেন ভালো করে বললি নি, বাবা এই দিয়ে খা, আজ আর কিছু নেই, তাহলে তো আমার রাগ হয় না, দে না খেতে শিগগির রাক্ষুসি, আমার পেট দিয়ে জ্বলে গেল। জ্যাঠাইমা ক্ষণকাল মৌন থাকিয়া মনে মনে একটু নরম হইয়া বলিলেন, পেট জ্বলে তো তোর সদমার কাছে যা। বিমাতার নামে গয়ার চক্ষের পলকে আগুন হইয়া উঠিল, বলিল, সে আবাগির নাকি আমি মুখ দেখব, শুধু ঘরে আমার ছিপটা আনতে গেছি বলে দূর দূর দূর, এইবার জেলের ভাত খেগে যা। আমি বললাম, তোদের ভাত আমি খেতে আসিনি, আমি জ্যাঠাইমার বাড়ি যাচ্ছি, পোড়ার মুখে কম শয়তান, ওই গিয়ে লাগিয়েছে বলেই তো বাবা তোর হাত থেকে বাঁশ পাতা কেড়ে নিয়েছে। বলিয়া সে সজোরে মাটিতে একটা পা তুলিয়া কহিল, তুই রাক্ষসি, নিজে পাতা আনতে গিয়ে অপমান হলি, কেন আমায় বললি নি, ওই বাঁশঝাড় সমস্ত আমি যদি না আগুন দিয়ে পোড়াই তো আমার নাম গয়া নয় তা দেখিস। আবাগি আমায় বলে কি জানিস জ্যাঠাইমা, বলে তোর জ্যাঠাইমা থানায় খবর পাঠিয়েছে, দারোগা এসে বেঁধে নিয়ে তোকে জেলে দেবে, শুনলি কথা হতভাগি। গঙ্গামণি কহিলেন, তোর জ্যাঠামশাই পাঁচুকের সঙ্গে নিয়ে গেছে থানায়, তুই আমার গায়ে হাত তুলিস, তোর এত বড় আস্পর্ধা? পাঁচু মামাকে গয়া একেবারে দেখিতে পারিত না, সে আবার যোগ দিয়াছে শুনিয়া জ্বলিয়া উঠিয়া কহিল, কেন তুই রাগের সময় আমায় আটকাতে গেলি? গঙ্গামণি বলিলেন, তাই তুই আমায় মারবি, এখন যা ফাটকে বাঁধা থাকবে যা। গয়া বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়া বলিল, ই তুই আমাকে ফাটকে দিবি, দে না দিয়ে একবার মজা দেখ না, আপনি কেঁদে কেঁদে মরে যাবি, আমার আর কি হবে। গঙ্গামণি কহিলেন, আমার বয়ে গেছে কাঁদ দে, যা আমার সম্মুখ থেকে বলছি, শত্রুর বালাই কোথাকার। গয়া চেঁচাইয়া কহিল, এই তুই আগে খেতে দে তবে তো যাব, কখন সাত সকালে দুটি মুড়ি খেয়েছি বলতো, খিদে পায় না আমার। গঙ্গামণি কি একটা বলিতে যাইতেছিলেন এমন সময় শিবু পাঁচুকে লইয়া থানা হইতে ফিরিয়া আসিল, এবং গয়ার প্রতি চোখ পড়িবা মাত্রই বারুদের মতো জ্বলিয়া উঠিয়া চিৎকার করল, হারাম যাদা পাজি, আবার আমার বাড়ি ঢুকেছিস, বেড়ো বলছি বেড়ো, পাঁচু ধর তো শুয়োরটাকে। বিদ্যুৎ বেগে গয়ারাম দরজা দিয়া দৌড় মারিল, চেঁচাইয়া বলিয়া গেল, এ পেঁচো শালার একটা ঠ্যাংরা ভেঙে দিই তো আমার নাম গয়ারাম নয়। চক্ষের পলকে এই কাণ্ড ঘটিয়া গেল, গঙ্গামণি একটা কথা কহিবার অবকাশ পাইল না। ক্রুদ্ধ শিবু স্ত্রীকে বলিল, এই তোর আশকারা পেয়ে এমন হচ্ছে, আর যদি কখনো হারামজাদাকে বাড়ি ঢুকতে দিস তো তোর অতি বড় দিব্যি রইল। পাঁচু বলিল, এই দিদি তোমাদের কি, আমারই সর্বনাশ, কখন রাত ভিতে লুকিয়ে আমার ঠ্যাঙে ও ঠ্যাং মারবে দেখছি।
শিবু কহিল, কাল সকালেই যদি না পুলিশ পেঁদা দিয়ে ও দড়ি পড়ায় তো আমার নাম, ইত্যাদি ইত্যাদি। গঙ্গামণি কাঠ হইয়া বসিয়া রহিল, একটা কথাও তার মুখ দিয়ে বাহির হইল না। ভীতু পাঁচকড়ি সে রাত্রে আর বাড়ি গেল না, এইখানেই শুইয়া রহিল। পরদিন বেলা 10টার সময় ক্রোজ 2 দূরের পথ হইতে দারোগাবাবু উপযুক্ত দক্ষিণাদি গ্রহণ করিয়া পালকি চড়িয়া কনস্টেবল ও চৌকিদার সমভিব্যাহারে সরজমিনে তদন্ত করিতে উপস্থিত হইলেন। অনধিকার প্রবেশ, জিনিসপত্র তছরূপাত, চেলা কাঠের দ্বারা স্ত্রীলোকের অঙ্গে প্রহার ইত্যাদি বড় বড় ধারার অভিযোগ, সমস্ত গ্রামময় একটা হুলস্থুল পড়িয়া গেল। প্রধান আসামি গয়ারাম, তাহাকে কৌশলে ধরিয়া আনিয়া হাজিরা করিতেই সে কনস্টেবল চৌকিদার প্রভৃতি দেখিয়া ভয়ে কাঁদিয়া ফেলিল। আমাকে কেউ দেখতে পারে না বলে আমাকে ফাটকে দিতে চায়। দারোগা বুড়ো মানুষ, তিনি আসামির বয়স এবং কান্না দেখিয়া দয়াদ্র চিত্তে জিজ্ঞাসা করিলেন, তোমাকে কেউ ভালোবাসে না গয়ারাম? গয়া কহিল, আমাকে শুধু আমার জ্যাঠাইমা ভালোবাসে, আর কেউ না। দারোগা প্রশ্ন করিল, তবে জ্যাঠাইমাকে মেরেছ কেন? গয়া বলিল, না মারিনি, কবাডের আড়ালে গঙ্গামণি দাঁড়িয়েছিলেন, সেই দিকে চাহিয়া কহিল, তোকে আমি কখন মেরেছি রে জ্যাঠাইমা? পাঁচু নিকটে বসিয়াছিল, সে একটু কটাক্ষে চাহিয়া কহিল, দিদি হুজু জিজ্ঞেস করছেন, সত্যি কথা বলো, ও কাল দুপুরবেলা বাড়ি চড়াও হয়ে কাঠের বাড়ি তোমাকে মারিনি? ধর্মাবতারের কাছে যেন মিথ্যে কথা বলো না। গঙ্গামণি অস্ফুটে যাহা কহিলেন পাঁচু তাহাই পরিস্ফুট করিয়া কহিল, হ্যাঁ হুজুর, আমার দিদি বলছেন ও মেরেছে। গয়া অগ্নিমূর্তি হইয়া চেঁচাইয়া উঠিল, এই দেখ পেঁচো, তোর আমি যদি পা না ভাঙি তো। রাগে কথাটা তার আর সম্পূর্ণ হইতে পাইল না, সে কাঁদিয়া ফেলিল। পাঁচু উত্তেজিত হইয়া বলিয়া উঠিল, দেখলেন হুজুর, দেখলেন, হুজুরের সম্মুখেই বলছে পা ভেঙে দেবে, আড়ালে ও খুন করতে পারে, ওকে বাঁধবার হুকুম হোক। দারোগা শুধু একটু হাসিলেন। গয়া চোখ মুচিতে মুচিতে বলিল, আমার মানেই তাই, নইলে এবারেও। কথাটা তাহার শেষ হইতে পারিল না। যে মাকে তাহার মনেও নাই, মনে করিবার কখনো প্রয়োজনও হয় নাই, আজ বিপদের দিনে অকস্মাৎ তাহাকেই ডাকিয়া সে ঝরঝর করিয়া কাঁদিতে লাগিল। দ্বিতীয় আসামি শম্ভুর বিরুদ্ধে কোনো কথাই প্রমাণ হইল না। দারোগাবাবু আদালতে নালিশ করিবার হুকুম দিয়া রিপোর্ট লিখিয়া লইয়া চলিয়া গেলেন। পাঁচু মামলা চালানো তাহা যথারীতি তদবিরাদির দায়িত্ব গ্রহণ করিল এবং তাহার ভগিনীর প্রতি গুরুতর অত্যাচারের জন্য গয়ার যে কঠিন শাস্তি হইবে এ কথা চতুর্দিকে বলিয়া বেড়াইতে লাগিল। কিন্তু গয়া সম্পূর্ণ নিরুদ্দেশ। পাড়া প্রতিবেশীরা শিবুর এই আচরণে অত্যন্ত নিন্দা করিতে লাগিল। শিবু তাহাদের সহিত লড়াই করিয়া বেড়াইতে লাগিল, কিন্তু শিবু স্ত্রী একেবারে চুপচাপ। সেদিন গয়ার দুঃসম্পর্কের এক মাসি খবর শুনিয়া শিবুর বাড়ি বহিয়া তাহার স্ত্রীকে যা ইচ্ছা তাই বলিয়া গালিগালাজ করিয়া গেল, কিন্তু গঙ্গামণি একেবারে নির্বাক হইয়া রহিল। শিবু পাশের বাড়ির লোকের কাছে একথা শুনিয়া রাগ করিয়া স্ত্রীকে কহিল, আই তুই চুপ করে রইলি, একটা কথাও বললি নে। শিবু স্ত্রী কহিল, না। শিবু বলিল, আমি বাড়ি থাকলে মাগিকে ঝ্যাঁটা প্যাঁটা করে ছেড়ে দিতুম। তাহার স্ত্রী কহিল, তাহলে আজ থেকে বাড়িতেই বসে থেকো, আর কোথাও বেরিও না, বলিয়া নিজের কাজে চলিয়া গেল। সেদিন দুপুরবেলায় শিবু বাড়ি ছিল না, শম্ভু আসিয়া বাঁশঝাড় হইতে গোটা কয়েক মাস কাটিয়া লইয়া গেল। শব্দ শুনিয়া শিবু স্ত্রী বাহিরে আসিয়া স্বচক্ষে সমস্ত দেখিল, কিন্তু বাধা দেওয়া দূরে থাকুক আজ সে কাছেও ঘেঁষিল না, নিঃশব্দে ঘরে ফিরিয়া গেল। দিন দুই পরে সংবাদ শুনিয়া শিবু লাফাইতে লাগিল, স্ত্রীকে আসিয়া কহিল, এই তুই কি কানের মাথা খেয়েছিস? ঘরের পাশ থেকে সে মাছ কেটে নিয়ে গেল আর তুই টের পেলিনি? তাহার স্ত্রী বলিল, এ কেন টের পেব না, আমি চোখেই তো সব দেখেছি। শিবু ক্রুদ্ধ হইয়া কহিল,
তবু আমাকে তুই জানালি নে। জানাবো আবার কি, বাঁশঝাড় কি তোমার একার, ঠাকুরপো তাতে ভাগ নেই? শিবু বিস্ময়ে হতবুদ্ধি হইয়া শুধু কহিল, এই তোর কি মাথা খারাপ হয়েছে? সেদিন সন্ধ্যার পর পাঁচু সদর হইতে ফিরিয়া আসিয়া শ্রান্তভাবে ধপ করিয়া বসিয়া পড়িল। শিবু গরুর জন্য খড় কুচাইতেছিল, অন্ধকারে তাহার মুখের চোখের চাপা হাসি লক্ষ্য করিল না। সভয়ে জিজ্ঞাসা করিল, কি হল? পাঁচু গাম্ভীর্যের সহিত একটু হাস্য করিয়া কহিল, হ্যাঁ পাঁচু থাকলে যা হয় তাই, ওয়ারিন বের করে তবে আসছি, এখন কোথায় আছে জানতে পারলেই হয়। শিবুর কি এক প্রকার ভয়ানক জিদ চড়িয়া গিয়াছিল। সে কহিল, এই যত খরচ হোক ছোড়াকে ধরাই চাই, তাকে জেলে পুরে তবে আমার অন্য কাজ। তারপরে উভয়ে নানা পরামর্শ চলিতে লাগিল। কিন্তু রাত্রি 11টা বাজিয়া গেল, ভিতর হইতে আহারের আহ্বান আসে না দেখিয়া শিবু আশ্চর্য হইয়া রান্নাঘরে গিয়া দেখিল ঘর অন্ধকার। শোবার ঘরে ঢুকিয়া দেখিল স্ত্রী মেঝের ওপর মাদুর পাতিয়া শুইয়া আছে। ক্রুদ্ধ এবং আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, এই খাবার হয়ে গেছে তো আমাদের ডাকিসনি কেন? গঙ্গামণি ধীরে সুস্থে পাশ ফিরিয়া বলিল, কে রাঁধলে যে খাবার হয়ে গেছে? শিবু তর্জন করিয়া প্রশ্ন করিল, রাঁধিসনি এখনো? গঙ্গামণি কহিল, না আমার শরীর ভালো নেই, আজ আমি পারবো না। নিদারুণ ক্ষুধায় শিবুর নাড়ি জ্বলিতেছিল, সে আর পারিল না। সাইত স্ত্রীর পিঠের উপরে একটা লাথি মারিয়া বলিল, আজকাল রোজ অসুখ, রোজ অসুখ, রোজ পারবো না, রোজ পারবো না, পারবি নে তো বেরো আমার বাড়ি থেকে। গঙ্গামণি কথাও কহিল না, উঠিয়াও বসিল না, যেমন শুইয়াছিল তেমনি পড়িয়া রহিল। সে রাত্রে শালা ভগ্নিপতি কাহারও খাওয়া হইল না। সকালবেলা দেখা গেল গঙ্গামণি বাটিতে নাই। এদিকে ওদিকে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর পাঁচু কহিল, এই দিদি নিশ্চয়ই আমাদের বাড়ি চলে গেছে। স্ত্রীর এই প্রকার আকস্মিক পরিবর্তনের হেতু শিবু মনে মনে বুঝিয়াছিল বলিয়া তাহার বিরক্তিও যেমন উত্তরোত্তর বাড়িতে ছিল, নালিশ মকদ্দমার প্রতি ঝোঁকও তেমনি খাটো হইয়া আসিতেছিল। সে শুধু বলিল, এই চুলোই যাক, আমার খোঁজ খবর করার কোনো দরকার নেই। বিকেলবেলা খবর পাওয়া গেল গঙ্গামণি বাপের বাড়ি যায় নাই। পাঁচু ভরসা দিয়া কহিল, এই তাহলে নিশ্চয় পিসিমার বাড়ি চলে গেছে। তাহাদের এক বড়লোক পিসি ক্রোশ পাঁচ ছয় দূরে একটা গ্রামে বাস করিতেন। পূজা পর্ব উপলক্ষে তিনি মাঝে মাঝে গঙ্গামণিকে লইয়া যাইতেন। শিবু স্ত্রীকে অত্যন্ত ভালোবাসিত। সে মুখে বলিল বটে, যেখানে খুশি যাগ্গে মরুগ্গে, কিন্তু ভিতরে ভিতরে অনুতপ্ত ও উৎকণ্ঠিত হইয়া উঠিল। তবুও রাগের উপর দিন পাঁচ ছয় কাটিয়া গেল। এদিকে কাজকর্ম লইয়া, গরু বাছুর লইয়া সংসার তাহার এক প্রকার অচল হইয়া উঠিল। একটা দিনও আর কাটে না এমনি হইল। সাত দিনের দিন সে আপনই গেল না বটে, কিন্তু নিজের পৌরুষ বিসর্জন দিয়া পিসির বাড়িতে গরুর গাড়ি পাঠিয়া দিল। পরদিন শূন্য গাড়ি ফিরিয়া আসিয়া সংবাদ দিল সেখানে কেহ নাই। শিবু মাথায় হাত দিয়া বসিয়া পড়িল। সারা দিন স্নানাহার নাই, মরার মতো একটা তক্তপোষের ওপর পড়িয়াছিল। পাঁচু অত্যন্ত উত্তেজিতভাবে ঘরে ঢুকিয়া কহিল, সামন্তমশায়, সন্ধান পাওয়া গেছে। শিবু ধর্মর করিয়া উঠিয়া বসিয়া কহিল, কোথায়, কে খবর দিলে? অসুখ বিসুখ কিছু হয়নি তো? এই গাড়ি নিয়ে চলো না, এখনই দুজনে যায়। পাঁচু বলিল, দিদির কথা নয়, গয়ার সন্ধান পাওয়া গেছে। শিবু আবার শুইয়া পড়িল, কোনো কথা কহিল না। তখন পাঁচু বহু প্রকারে বুঝাইতে লাগিল যে এ সুযোগ কোনো মতে হাতছাড়া করা উচিত নয়। দিদি তো একদিন আসবেই, কিন্তু তখন আর এই বেটাকে বাগে পাওয়া যাবে না। শিবু উদাসকণ্ঠে বলিল, এই এখন থাকবে পাঁচু, আগে সে ফিরে আসুক তারপরে। পাঁচু বাধা দিয়া কহিল, তারপরে কি আর হবে সামন্তমশায়, বরঞ্চ দিদি ফিরে আসতে না আসতে এই কাজটা শেষ করা যায়, সে এসে পড়লে হয়তো আর হবেই না। শিবু রাজি হইল, কিন্তু আপনার খালি ঘরের দিকে চাহিয়া
পরের উপর প্রতিশোধ লইবার জোর আর সে কোনোমতেই নিজের মধ্যে খুঁজিয়া পাইতেছিল না। এখন পাঁচুর জোর ধার করিয়াই তাহার কাজ চলিতেছিল। পরদিন রাত্রি থাকিতেই তাহারা আদালতের পেয়াদা প্রভৃতি লইয়া বাহির হইয়া পড়িল। পথে পাঁচু জানাইল, বহু দুঃখে খবর পাওয়া গেছে, শম্ভু তাহাকে 5 লাখ সরকারি পুলের কাজে নাম ভাড়াইয়া ভর্তি করিয়া দিয়াছে, সেখানেই তাহাকে গ্রেপ্তার করিতে হইবে। শিবু বরাবর চুপ করিয়াই ছিল, তখনও চুপ করিয়া রহিল। তাহারা গ্রামে যখন প্রবেশ করিল তখন বেলা দ্বিপ্রহর। গ্রামের এক প্রান্তে প্রকাণ্ড মাঠ, লোকজন লোহা লক্কর কল কারখানায় পরিপূর্ণ। সর্বত্রই ছোট ছোট ঘর বাঁধিয়া জন্মজিতেরা বাস করিতেছে। অনেক জিজ্ঞাসাবাদের পর একজন কহিল, যে ছেলেটি সাহেবের বাংলা লেখাপড়ার কাজ করছে সে তো? তার ঘর ওই যে বলিয়া একখানা ক্ষুদ্র কুটির দেখাইয়া দিলে। তাহারা গুঁড়ি মারিয়া পা টিপিয়া অনেক কষ্টে তাহার পাশে আসিয়া দাঁড়াইল। ভিতরে গয়ারামের গলা শুনিতে পাওয়া গেল। পাঁচু পুলকে উচ্ছ্বসিত হইয়া পেয়াদা এবং শিবুকে লইয়া বীর দর্পে অকস্মাৎ কুটিরের উন্মুক্ত দ্বার রোধ করিয়া দাঁড়াইবা মাত্রই তাহার সমস্ত মুখ বিস্ময়ে ক্ষোভে নিরাশায় কালো হইয়া গেল। তাহার দিদি ভাত বাড়িয়া দিয়া একটা হাত পাখা লইয়া বাতাস করিতেছে এবং গয়ারাম ভোজনে বসিয়াছে। শিবুকে দেখিতে পাইয়া গঙ্গামণি মাথার আঁচলটা তুলিয়া দিয়া শুধু কহিল, তোমরা একটু জিরিয়ে নিয়ে নদী থেকে নিয়ে এসো গে, আমি ততক্ষণ এক হাঁড়ি ভাত চড়িয়ে দিই। শুনলেন তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কথাশিল্পী, এবং তার এই অমর গল্পগুলি আমাদেরকে উজ্জীবিত করে তোলে, সত্যি অনবদ্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, শেয়ার এবং কমেন্টস করবেন, লাইক দেবেন। ঈশ্বরের করুণায় সবাই ভালো থাকবেন। নমস্কার।